সিঙ্গাপুরের শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে পরিবহন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেফতারের ঘটনা বিরল। তদন্তে একজন বিলেনিয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেফতার করা হয়। 14 জুলাই শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই প্রথমবারের মতো এমন গ্রেফতারের খবর নিশ্চিত করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। বিবৃতিতে বলা হয়, পরিবহন মন্ত্রী এস ঈশ্বরনকে গত 11 জুলাই গ্রেফতার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান। ব্যুরো জানায়, তদন্তের নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী অং ব্যাং সিংকেও একই দিন গ্রেফতার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি সিপিআইবি। সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ বলে মনে করা হয়। দেশটির সরকারের শীর্ষ পদে এমন দুর্নীতির ঘটনা বিরল। দুর্নীতি ঠেকাতে সিঙ্গাপুরের বেসরকারি খাতে যে বেতন, তার সঙ্গে তুলনা করে মন্ত্রিপরিষদের সদস্যদের বেতন দেয়া হয়।